Hello, students. Good morning to everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to your online class. Okay, let's start. I hope you will enjoy the chapter. Okay, you can see I have opened the chapter. This is our chapter, and our chapter name is Word. এই ওয়ার্ড নামের চ্যাপ্টারটা আমরা আগে স্টার্ট করে ফেলেছিলাম এর বেশ কিছু অংশ আমাদের পড়াও হয়ে গেছিল। আজ আমরা নেক্সট পেজ দেখো এই যে এক্সারসাইজ আছে এগুলো কমপ্লিট করব। এক্সারসাইজের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে হোয়াট ইজ এ ওয়ার্ড মানে শব্দ কি বা কাকে বলে কি বলে মানে কাকে বলে ওয়েন এ গ্রুপ অফ লেটার্স মেক পার্টিকুলার মিনিং ইজ কল ওয়ার্ড মানে কি যখন এই যে আমরা এখানে পড়েছিলাম না এই যে কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ বোঝায় তখন তাকে আমরা ওয়ার্ড বলি ঠিক আছে তাহলে ওয়ার্ড কাকে আমরা বলি ওয়েন এ গ্রুপ অফ letters মেক পার্টিকুলার মিনিং ইজ কল্ড ওয়ার্ড কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ বোঝায় তখন তাকে আমরা বলি লেটার তো সেটাই আমি এখানে লিখেছি আর কি বলছে দেখো গিফট টেন এক্সাম্পেল এক্সাম্পল অফ ওয়ার্ড ওয়ার্ডের দশটা উদাহরণ দিতে বলছে দেখো দশটা এক্সাম্পেল আমি লিখেছি এখানে ক্যাট ব্যাট র্যাড ম্যাট বয় টয় হেন পেন কাউ ডগ এগুলো সব এক একটি কি ওয়ার্ড এক্সাম্পেল মানে উদাহরণ ঠিক আছে নেক্সট চলে এসো নেক্সট কী বলছে সি দ্য পিকচার বিলো নিচে যে ছবিগুলো আছে দেখো অ্যান্ড রাইট দেয়ার নেমস এবং তাদের নাম লিখতে বলছে ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো দেম এই যে ছবিগুলোর নিচে যে স্পেসগুলো মানে জায়গাগুলো আছে এদের নাম লিখতে হবে ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য হেল্প বক্স এই যে দেখো হেল্প বক্স আছে এখান থেকে তুমি সাহায্য নিতে পারো ফার্স্ট যেমন দিয়েছে দেখো কিজ পোস্টম্যান ক্যামেল গার্ল মুন স্টার জক টিচার কাইট বেগর বাস এগুলো দিয়ে এখানে তোমাকে এই যে দেখতে পাচ্ছ তোমাকে স্পেসগুলো দিয়েছে তোমাকে ফিল করতে হবে দেখো ফার্স্ট পিকচারটা কিসে আমরা সবাই জানি না এটা একটা চাবির ছবি তো চাবিকে আমরা ইংলিশে কি বলি কি। কিজ তাহলে এই যে এখানে আছে এটা এখানে হবে কিজ। নেক্সট কি এটা হচ্ছে একজন পোস্টম্যান এই যে পোস্টম্যান পোস্টম্যানটা এটা পোস্টম্যানের ছবি তাই তো নেক্সট এটা হচ্ছে কাইট তো দেখো কাইট আছে এই যে কাইট কাইটটা এখানে বসবে নেক্সট হচ্ছে বাস এখানে বাস আছে বাসটা বসবে এইটা কিসের ছবি বলো তো এটা হচ্ছে একজন ভিক্ষুক বা ভিকারির ছবি ভিক্ষুককে আমরা ইংলিশে বলি বেগর এই যে বেগর নেক্সট এটা একটা জাগের ছবি দেখো জাগ নেক্সট এ আমরা এটা জানি প্রত্যেকেই এগুলো আমরা আকাশে দেখতে পাই তো এগুলো হচ্ছে স্টার সেই তোমরা পড়েছিলে না টোয়েঙ্কাল টোয়েঙ্কল লিটল স্টার তো সেই রকম এটা হচ্ছে স্টার এই যে স্টার নেক্সট এটা হচ্ছে মুন মুনকে আমরা বাংলায় কি বলি চাঁদ মুনের কালার কি বলো তো হোয়াইট তো এখন মুনের কালার হোয়াইট নেক্সট এটা একজন কি গার্লের ছবি গার্লকে আমরা বাংলায় কী বলি বালিকা নেক্সট এটা একটা ক্যামেল দেখো এই যে ক্যামেল ক্যামেল মানে উট আর লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একজন টিচারের ছবি টিচারকে আমরা বাংলায় কি বলি শিক্ষিকা দেখতে পেয়েছো ওকে নেক্সট পেজে চলে আসো নেক্সট পেজে কী বলছে দেখো রাইট টু ওয়ার্ডস হ্যাপিং দ্য ফলোইং ওয়াভেলস ভাবেল এই আমরা আগে পড়েছি না বাভেল বা স্বরবর্ণ এই যে দেখো এই আমরা জানি মেনলি কটা বাভেল আছে পাঁচটা কী কী এ ও ইউ আই এই পাঁচটা হচ্ছে আমাদের ভাবেল এবার তোমাদের কী করতে হবে এই পাঁচটা বাভেল মানে এ ও ই ইউ আই এই রকম এই যে লেটারগুলো আছে এরকম ওয়ার্ড দুটো করে তোমাদের লিখতে হবে ঠিক আছে এ দিয়ে দেখো যেমন আমি লিখেছি ম্যাট আর র্যাট এই যে এ দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ ভাওয়েলটা আছে আর এখানেও এ ভাওয়েলটা আছে ও দিয়ে লিখেছি ডল আর ডগ দেখো এখানেও ও আছে এখানেও ও আছে নেক্সট নেক্সট এখানে দেখো ই দিয়ে লিখতে হবে তাই আমি এগ লিখেছি আর আই লিখেছি ই এখানেও আছে এখানেও আছে নেক্সট ইউ দিয়ে আগলি আর আঙ্কেল ইউ আছে ইউ আছে আর লাস্ট দেখো আই দিয়ে গার্ল গার্লের আই হচ্ছে এইখানে আর ইংকের হচ্ছে এটা হয়ে গেল এবার লাস্ট কি বলছে দেখো রাইট টু অর মোর মিনিংফুল ওয়ার্ডস হ্যাভিং সিমিলার এন্ডিংস ওয়ান অফ ইচ হ্যাজ ডান ফর ইউ দেখো এখানে কতগুলো শব্দ আছে ঠিক আছে যাদের দেখো এই যে ইউএন দিয়েছে ডাবল এল এ পি ওয়াই এ টি ই এল এগুলো যে দিয়েছে না তো এই রকম যে আরও কতগুলো ওয়ার্ড আরও দুটো করে ওয়ার্ড লিখতে হবে যাদের যেই ওয়ার্ডটার লাস্ট লেটার এগুলো যেন থাকে ঠিক আছে ওই জন্য বাংলাটা কি বলছে দেখো দুই বা তার অধিক একই অন্তমিল যুক্ত অর্থপূর্ণ শব্দ রেখো একটি তোমাদের জন্য করে দেওয়া হলো যেমন দেখো সানটা দেখিয়ে দিয়েছে সানের লাস্টে কি আছে এই যে দেখো ইউএন এই যে ইউএন লাস্টে আছে এরকম একটা ওয়ার্ড লিখতে বলেছে তোমাকে আরও দুটো করে এক্সট্রা লিখতে হবে তাই আমি এখানে করেছি ফান আর গান দেখো ইউএন আছে তো লাস্টে এই যে ফান মানে কি মজা আর গান মানে বন্দুক নেক্সট দেখো আই ডাবল এল হিল হিল মানে কি পাহাড় দিয়েছে তাই আমি মিলিয়ে আই ডাবল এল আছে আরও এক্সট্রা দুটো ওয়ার্ড লিখেছি কিল একটা ফিল একটা কিল মানে কি হত্যা করা আর ফিল মানে ভর্তি ভরা বলতে পারো এ পি আছে এরকম দেখো ম্যাপটা দিয়ে দিয়েছে ম্যাপ মানে কি ম্যাপ মানে ম্যাপ মানে হচ্ছে মানচিত্র আমি আর লাস্টে দিয়েছি দেখো ক্যাপ আর ক্ল্যাপ এর এ এপি আছে এল লাস্টও এপি আছে ক্যাপ মানে কি টুপি আর ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া হলো এবার এদিকে দেখো ও ওয়াই দিয়ে লিখতে হবে এখানে টি ওয়াই টয়টা দেখিয়ে দিয়েছে বি ওয়াই বয় আর জে ওয়াই জয় ঠিক আছে দেখো বয় মানে বালুক আর জয় মানে আনন্দ নেক্সট এটি দিয়ে এই চেটি হ্যাট মানে টুপি সি এখানে করে দিয়েছে আর সি এটি ক্যাট টি ব্যাটটা করতে আমি করে দিয়েছি দুটো লাস্টে কি আছে এটি আছে আর লাস্ট দেখো ই এল আছে এরকম ওয়ার্ড লিখতে হবে ডাব্লু ই এল ওয়েল মানে কি কুয়ো এটা দেখো আরও দুটো আমি লিখেছি এক্সট্রা সেল সেল মানে কি বিক্রয় করা আর দেখো এখানে লিখেছি স্মেল এস এম ই এল স্মেল দেখো লাস্টে ই ডাবল এল আছে স্মেল স্মেল মানে হচ্ছে গন্ধ তাহলে দেখো এই পোর্শনটাও আমাদের হয়ে গেল তো এই ওয়ার্ড নামক যে চ্যাপ্টারটা আজ আমরা কমপ্লিট করে ফেললাম নেক্সট দিন তাহলে আমরা কি পড়বো নেক্সট দিন আমরা লিখবো আমরা পড়বো মানে স্টার্ট করব সেন্টেন্স এই চ্যাপ্টারটা তোমরা প্রত্যেকে বাড়িতে এগুলো পড়বে তাহলে তোমাদের স্পেলিংগুলোও মুখস্থ হয়ে যাবে আর তোমরা ওয়ার্ডগুলোর মিনিংও জেনে যাবে ঠিক আছে তাহলে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে থ্যাংক ইউ